সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইকবাল চিত্তিকি স্কুল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবিল করিম, সহকারী শিক্ষক ইকবাল চিত্তিকি স্কুল কলেজ। ওকে, আজকের এই ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্স অফ ডিগ্রিজ, পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি ফর দ্য ক্লাস 6 to 9 ইংলিশ সেকেন্ড পেপার। ওকে, বলে রাখি তোমাদের যে আমি এর পূর্বে আরেকটা ক্লাস নিয়েছি, সেটা ছিল কি যে সুপারলেটিভ ডিগ্রি টু পজিটিভ ডিগ্রি। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে তোমরা দেখবে, দেখলে এই ক্লাসটা খুবই ইজি হয়ে যাবে। অর্থাৎ পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রিতে তোমরা সহজেই স্থানান্তর করতে পারবে। ওকে, তাহলে দেখো যে আমরা কীভাবে পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রিতে স্থানান্তর করব। ওকে, তাহলে দেখো যে আমরা প্রথম নিয়মটা দেখো, প্রথম নিয়মটা কি যে নওয়াদের যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। তাহলে কি যে আমরা প্রথম নিয়ম পাচ্ছি কি যে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। তো নিয়মটা কি দেখেনি, দেখো যে প্রদত্ত সেন্টেন্সটির শেষের সাবজেক্ট, অর্থাৎ আমরা যে পজিটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ ডিগ্রিতে স্থানান্তর করবো সেই পজিটিভ ডিগ্রিটির শেষের সাবজেক্ট, তারপর কি যে ভার্ব, প্রদত্ত সেন্টেন্সটির ভার্ব, তারপরে দ্বি বসাতে হবে, তারপর কি যে পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, তারপর নো আদার এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে নো আদার যুক্ত থাকবে তারপর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। ওকে, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তাহলে দেখো যেখানে পজিটিভ আমি লিখেছি নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ সাব্বির, তাহলে এটাকে আমরা কী করব যে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে দেখো সুপারলেটিভ ডিগ্রি আমাদের শর্ত কি যে প্রদত্ত সেন্টেন্সটির শেষের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সটা কি পজিটিভ, এর শেষের সাবজেক্ট সাব্বির, তাহলে সাব্বিরকে আমরা বসাবো। তাহলে কি সাবজেক্ট আসলো, তারপরে ভার্ব, ভার্ব কি ইজ, প্রদত্ত সেন্টেন্সটারই ভার্ব এবং সেটা সাবজেক্ট অনুযায়ী, তাহলে দি, তারপর কি পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম, আমাদের এখানকার পজিটিভ ডিগ্রি কোনটা স্মল, স্মলের সুপারলেটিভ ফর্ম, তাহলে স্মলের সুপারলেটিভ ফর্ম স্মলেস্ট, তাহলে সাব্বির ইজ দ্য স্মলেস্ট। এখন আমাদেরকে যে এই যে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, অর্থাৎ নো আদার এই পর্যন্ত, এখান থেকে আমাদের ভার্বের পূর্ব পর্যন্ত ভার্বটা, তাহলে বয় ইন দ্য ক্লাস, এটুকু বয় ইন দ্য ক্লাস, তাহলে কি যে সাব্বির ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এইভাবে পজিটিভ সেন্টেন্সকে সুপারলেটিভ সেন্টেন্সে স্থানান্তর করতে পারবো আমরা এই নিয়মটা অনুসরণ করে। ওকে, তাহলে দেখো দ্বিতীয় নম্বর নিয়মটা কি যে ভেরিফিযুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। ভেরিফিযুক্ত মানে এই পজিটিভ সেন্টেন্সটা কি থাকবে যে ভেরিফিউ যুক্ত থাকবে, এবং ভেরিফিউ যুক্ত থাকলেই আমরা নিম্নোক্ত নিয়ম অনুযায়ী এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। দেখো কি যে প্রদত্ত সেন্টেন্সটির শেষের সাবজেক্ট, ঠিক আগের নিয়মের মতনই যে প্রদত্ত সেন্টেন্সটির শেষের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সটি মানে পজিটিভ সেন্টেন্সটির শেষের সাবজেক্ট, তারপর কি ভার্ব, ভার্ব বসবে কি সাবজেক্ট অনুযায়ী, তারপর ওয়ান অফ দ্য, ওয়ান অফ দ্য বসাতে হবে, তারপর পজিটিভ এর সুপারলেটিভ ফর্ম বসবে, তারপরে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই যে এটাকে আমরা কী করবো সুপারলেটিভ করব, সুপারলেটিভ করব যে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ভিলেজ আর অ্যাজ টল অ্যাজ সোহেল, তাহলে কি আমাদের
শর্ত কি যে প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট মানে শেষের সাবজেক্ট শেষের সাবজেক্ট কি সোহেল সোহেল তাহলে এরপরে কি হবে যে ভার বসাতে হবে ভার্ব কি ইজ সোহেল সিঙ্গুলার ফর্ম থার্ড পারসন সেজন ইজ হবে তারপর যে ওয়ান অফ দা ওয়ান অফ দা তারপর পজিটিভ এর সুপারলেটিভ ফর্ম পজিটিভ কোনটা এখানকার পজিটিভ টল টল এর সুপারলেটিভ ফর্ম বসবে তাহলে টল এর সুপারলেটিভ ফর্ম কি টলেস্ট তাহলে সোহেল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট এখন আমাদের কি শেষে যে ভেরি ফিউ এর পর থেকে ভার্পের পূর্ব পর্যন্ত তাহলে ভার্পের পূর্ব পর্যন্ত কোনটা যে ভেরি ফিউ এর পর্যন্ত আর তারপরে এখান থেকে শুরু করে ভার্ব এটা আর হচ্ছে ভার্ব এই এই পর্যন্ত আমাদের কি বসাতে হবে তাহলে ভেরি ফিউ এর পর থেকে ভার্পের পূর্ব পর্যন্ত তাহলে বয়েস ইন দ্য ভিলেজ বয়েস ইন দ্য ভিলেজ ওকে তাহলে সোহেল ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েস ইন দ্য ভিলেজ ওকে আশা করি তোমরা বুঝতে পারছো পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রির যে আমরা এই যে নিয়মগুলো করলাম এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে আমরা সহজেই কি যে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রিতে স্থানান্তর করতে পারবো ওকে এখন তোমাদের কাজ হবে কি যে তোমাদের যে বইটা আছে গ্রামার বইটা আছে সেই বইয়ে দেখবে যে পজিটিভ টু সুপারলেটিভ ডিগ্রি মানে এই চ্যাপ্টারের তোমরা শেষে দেখবে যে এক্সারসাইজ দেওয়া আছে সেখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে যে সেখানে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে বলেছে ওইগুলো যদি আমরা এই সূত্রের এই নিয়মগুলোর আলোকে আমরা যদি চেষ্টা করি আমরা সহজেই সেই এক্সারসাইজটা সম্পূর্ণ করতে পারবো আশা করি তোমরা সেই এক্সারসাইজটা করবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি